নমস্কার বন্ধুরা, পাকশালা টেন অ্যান্ড ব্লগসে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজ আমি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে যথারীতি উপস্থিত হয়ে গেলাম। আমরা চেন্নাই গিয়েছিলাম। চেন্নাইয়ে মহাবলীপুরমে যে পঞ্চ পাণ্ডব রথ রয়েছে সেখানে আমরা গিয়েছিলাম, সেটার ভিডিওটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। চেন্নাই গেলে অবশ্যই এই পঞ্চ পাণ্ডব রথ দেখে আসবেন। 1000 বছরের পুরনো এই পঞ্চরথ, এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মহাবলীপুরমের খুবই প্রাচীনতম মন্দির। এই পঞ্চরথ, পঞ্চরথ থেকে শোর টেম্পল যেতে খুব বেশি সময় লাগে না, সেই শোর টেম্পলটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। মহাবলীপুরমের আরও একটি বিখ্যাত মন্দির, বিখ্যাত দর্শনীয় স্থান। পঞ্চ পাণ্ডব রথের সাথে সাথে দ্রৌপদী রথও রয়েছে এখানে। পরপর খুব সুন্দর করে রথগুলো তৈরি করা হয়েছে। আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমার সাথে সাথে আপনারাও দর্শন করে নিন পঞ্চ পাণ্ডব রথ। এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন যে কোনো ভিডিও খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। Yeah.
আমার আজকের এই পঞ্চ পাণ্ডব রথের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন।